হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ব্যবহৃত ইমুটি কেউ হ্যাক করেছে কিনা, এবং হ্যাক করলে কিভাবে বুঝবেন যে আপনার ইমুটা হ্যাক হয়েছে, এবং কি করলে আবার ইমুটা ফেরত পাবেন, এবং কেউ গোপনে কারোর সাথে মেসেজ করছে কিনা, বা আপনার বর্তমানে কেউ আপনার ইমুটা ব্যবহার করছে বা বিভিন্ন ধরনের এসএমএস কাউকে পাঠাচ্ছে কিনা। তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। মাত্র কয়েক মিনিটের ভিডিও হবে, তো আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ইমু হ্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি আপনার ইমুতে চলে যাবেন। তো আমি আপনাদেরকে যে একটা ইমু দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ইমু এইচডি দিয়ে। আপনারা সেমভাবে ইমু বিটা এবং ইমু দিয়ে করে নেবেন। তো আমি ইমু এইচডিতে গেলাম। ইমু এইচডিতে আসার পরে আপনি কি করবেন, আপনার মোবাইলে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে নিচে মোর দেখবেন, সেমভাবে অন্যান্য ইমু এবং ইমু বিটাতে আপনি করবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে একই রকম। তো মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম এখানে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি চলে আসবেন উপরে একদম ইমু সেট অ্যাকাউন্ট সেটিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে। বন্ধুরা, ধৈর্য দিয়ে ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এখানে আপনি কি করবেন, ইমু সেটিংয়ে আসার পরে আপনি এখানে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ ডিভাইস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি, ভিভো 9006, এটা হচ্ছে কারেন্ট পাশে দেখতে পাচ্ছি কারেন্ট, মানে এটা আমি ইমুটে ব্যবহার করছি, শুধু কে আমি নিজে ব্যবহার করতেছি, কারেন্ট মানে আমি ব্যবহার করতেছি, এটা অন্য কেউ এখন হ্যাক করে নাই, শুধু আমি ব্যবহার করতেছি কারেন্ট। যদি অন্য কেউ আপনার ইমুটা হ্যাক করে বা অন্য কেউ ব্যবহার করে, তাহলে এই আপনার কারেন্ট আপনার বর্তমানে যে ইমুটা আছে আপনি ব্যবহার করতেছেন যে মোবাইলে, আমার মোবাইলটা হচ্ছে ভিভো, এবং নিচে যে হ্যাক করে ব্যবহার করতেছে নিচে দেখতে পাবেন, সেই এক সেমভাবে অন্যান্য মোবাইলের সাইটের নামটা চলে আসবে এবং ওই মোবাইল কত মডেল সব কিছু নিচে অলরেডি শো করবে যদি অন্য কেউ ব্যবহার করে। আমারটা এখন কেউ হ্যাক করে নাই সেই জন্য আসে নাই, যদি কেউ হ্যাক করতো তার নিচে যে মোবাইল দিয়ে হ্যাক করা আছে হয়েছে বা যে মোবাইল দিয়ে চালাচ্ছে সেইভাবে সবগুলো চলে আসবে। তো কী করবেন আপনি তখন, আপনার উপায় কী, এখন আপনি যখন ইমুট হ্যাক হয়েছে তখন আপনি কী করবেন, যে ইমুটটা দিয়ে হ্যাক হয়েছে এবং যে নাম্বার বা মোবাইল দিয়ে হ্যাক হয়েছে আপনি সেমভাবে এখানে নিচে দেখতে পাবেন, ওগুলো ওই নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে ডিলিট বলা অপশন আসবে, আমি যেভাবে বলতেছি এভাবে করে নেবেন, কারণ আমারটা হ্যাক হয়নি তাই আমি দেখাতে পাচ্ছি না। তো আপনি সেমভাবে আমি যেভাবে বলতেছি এভাবে করবেন। যদি কেউ হ্যাক করে থাকে তাহলে ওই যে মোবাইল দিয়ে হ্যাক করেছে সেটা আপনার মোবাইলে নিচে থাকবে, সর্বপ্রথম আপনারটা, আপনি যে মোবাইল দিয়ে ব্যবহার করছেন ওই মোবাইলটা কারেন্ট, আপনার নিজের মোবাইলটা। তো যেগুলো হ্যাক হয়েছে সেগুলো থাকবে আপনার নিজের নিচেরগুলো। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট বলে অপশন আসবে, ডিলিট করে দিবেন এবং ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা দিবেন, নাম্বার আপনার যেটা দিয়ে হ্যাক হয়েছে কোডটা দিবেন, সরাসরি ওই টা ওর মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে যে হ্যাক করেছে সেইখান থেকে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ইমুটা হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন, এবং কেউ হ্যাক করলে আপনি ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কয়েক মিনিটের ভিডিও, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না, এবং একটা লাইক দিবেন, ধন্যবাদ।